আসসালামু আলাইকুম গাইস, আমরা হিল্টনমেটাফক্সে আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম। ইউজার পাসওয়ার্ড 16 আর 1 হচ্ছে 17, আমরা এটা যোগ করে নিই, রিমেম্বারে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করি। আজকে আমরা দেখব আমাদের কিন্তু 2 দিনের প্রফিট দিচ্ছে না, তারা কেন এখন প্রফিট দিচ্ছে না, বন্ধ করে দিল কেন, প্রফিট কি দিবে কি না ফিউচারে, সেগুলো নিয়েই কথা হবে, বিস্তারিত আপডেট। ঠিক আছে, তো আমরা নিচের দিকে আসি। আমাদের কিন্তু প্রফিট রেট হচ্ছে এখন বোর্ড প্রফিট $4.52। আগের ভিডিওতে আপনার আমি ভিডিও দেখাইছি, ওখানে বলেছে আমার প্রফিট ছিল ব্যালেন্স কত, $27.36 মতো বা 32 সেন্ট মতো। এখন কিন্তু আমার $31.88 আছে, তা আমার আজকে কিন্তু আমরা প্রফিট পাইছি। সো এখন থেকে রেগুলারলি প্রফিট দিবে, আর আপডেটটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে, হয়তো মনে করেন আর 2-3 দিনের মধ্যে আপডেট শেষ হয়ে যাবে। আপডেট শেষ হয়ে গেলে আমরা কিন্তু উইথড্র করতে পারবো ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের উইথড্রটা ঠিক মতো যদি দেয় তারপরে যদি আমাদের এই প্রফিট ব্যালেন্সটা যদি ঠিক মতো দেয়, তাহলে তো আমাদের আর টেনশন নাই। আমাদের মূল ব্যালেন্সটা জানি তারা লক করে দিবে 3 মাসের জন্য। ঠিক আছে, কারণ লক করে দিলেও সমস্যা নাই, কারণ এটা যদি আমরা আমাদের আসল প্রফিট আমরা যদি উঠাইতে পারি এই প্রফিট ব্যালেন্সের মাধ্যমে, ঠিক আছে, তারপর উইথড্র করতে পারি সঠিকভাবে ঠিকঠাক মতো, তাহলে এখানে আমাদের মূল ব্যালেন্সটা এখানে লক থাকলেও সমস্যা নেই। ঠিক আছে, কারণ আপনি এখানে $100 ডিপোজিট করছেন, যদি আপনি এখানে 6টা মাস বিজনেস করতে পারেন, ট্রেড করতে পারেন, আপনার কিন্তু ডাবল টাকা উঠে যাবে, আসল টাকা না উঠলেও সমস্যা নেই। তো যাই হোক গাইস, এই ছিল আপডেট, পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 3-4 দিনের মধ্যেই আপডেটটা শেষ হয়ে যাবে, আগে যত ডলার ছিল ফিরে আসবে, আমরা পেয়ে যাব, ডিপোজিট উইথড্র সব কিছু আগের মতো হয়ে যাবে, সব ফাস্ট ইনস্ট্যান্ট। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ গাইস।